আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ন্যাশনাল দাওয়া ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রিন্সিপালের দায়িত্বে আছি ঢাকার উত্তরাতে, গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া। আমার বয়স 30 বছর। যে আমি এসেছিলাম, আমার হিপ জয়েন্টের স্টেজ 2 থেকে 3-এর মধ্যে ছিল রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ যাকে এভিএন বলে। সেক্ষেত্রে আমি শুরুতে স্যারকে দেখানোর পরে ওষুধেই আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছিলাম। এরপরে স্যার বলেছিলেন 15 দিন পরে যে আপনি ভর্তি হন, আশা করছি আরও সুস্থ হবেন। তা আলহামদুলিল্লাহ আজকে 11তম দিন, আগের তুলনায় অনেকটা ভালো বোধ হচ্ছে। আসলে সমস্যাটা ধরা পড়া মাত্রই আমি স্যারের কাছে এসেছি। এর আগে আমি কখনো বুঝতেই পারিনি যে আমার এভিএনের সমস্যা আছে। এর আগে হাঁটুতে ব্যথা মনে হতো, সে কারণে হাঁটুর জন্য আমি নিউরোমেডিসিনের ডক্টর দেখিয়েছিলাম। কিন্তু হাঁটুতে কোনো সমস্যা না থাকার কারণে যখন পাওয়া যায়নি, তখন আমাকে ওখানে সংশ্লিষ্ট ডক্টরই আমাকে একটা এমআরআই দিয়েছিল কোমরে। তাই সেই এমআরআইতেই যখন ধরা পড়েছিল এভিএনের সমস্যাটা। আমি আসলে গত রমজানে সৌদি আরবে উমরা পালন করার জন্য গিয়েছিলাম। তা মক্কায় থাকাকালীনই শেষ 3 দিন আমি হঠাৎ হাঁটতেই পারি না একদম, মানে টোটালি হোটেল থেকে আমি বের হতে পারিনি। তা সে অবস্থায় আমি দেশে ফিরি একটু কষ্টের মধ্য দিয়ে। দেশে আসার পরেই আমি মানে হাঁটুর ব্যথার জন্য ডক্টর দেখাই, কারণ আমার মনে হয়েছিল সমস্যাটা হাঁটুতে। কিন্তু হাঁটুর যেটা বললাম যে হাঁটুর ডক্টর দেখানোর পরেও যখন সলভ হলো না, তখন মৌনারাই সাজেস্ট করলেন একজন রিউমাটিজমের ডাক্তার দেখানোর জন্য বা ফিজিক্যাল মেডিসিনের ডক্টর দেখানোর জন্য বাতের। তা তাকে যখন দেখাই, দেখানোর পরে উনি যখন দেখলেন যে হাঁটুতে সমস্যা নেই, তখন উনি নাড়াচাড়া করে ওনা কিছুটা অনুধাবন করলেন যে সম্ভবত আমার হিপে প্রবলেম থাকতে পারে। তখন শুরুতে একটা এক্সরে দেন, এক্সরে দেওয়ার পরে একটু সমস্যা মনে হয় তার কাছে, এরপরেই এমআরআই দেন। এমআরআই পরে যখন এই সমস্যাটা, তখন উনি বলেন যে আসলে এটা আমার সাথে রিলেটেড ব্যাপার নয়, আপনি সংশ্লিষ্ট বিষয়ে যারা দেখে তাদেরকে দেখান। আমি যদি হাঁটু ব্যথার, যেহেতু আগে তো হাঁটু ব্যথারই ডক্টর দেখিয়েছি, এই এই সংশ্লিষ্ট ডক্টর আগে দেখাইনি, সেক্ষেত্রে আগে 2 জন ডক্টরকে আমি দেখিয়েছি, একজন নিউরোমেডিসিন আর একজন ফিজিক্যাল মেডিসিন। আসলে স্যারেরই একজন কলিগ রয়েছেন বাংলাদেশ মেডিকেলের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হারুনা রশিদ। হারুনা রশিদ স্যারকে আমি আসলে আমার পিঠে ব্যাক পেনের জন্য দেখিয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ সেটাও ওখানে আমি অনেকটাই সুস্থ হই। তা এই সমস্যাটা যখন আমি স্যারের সাথে শেয়ার করি, তখন বললেন যে আমার কলিগ স্যারের কথা বললেন যে সে আছে, তাহলে আমি তার সাথে একটু কথা বলি যে সে আসলে এটা কি করতে পারে। তারপরে স্যার দুইজনে পরস্পর কথা বলার পরেই ডক্টর হারুনুর রশিদ স্যার আমাকে বললেন যে আপনি সফিউল্লাহ সাহেবের কাছে যান, তার সাথে আমার কথা হয়েছে। তা এভাবেই আসলে সফিউল্লাহ স্যারের কাছে আসা। স্যার বললেন যে যাদের বয়স 60-এর নিচে, আমরা চেষ্টা করি তাদেরকে ওষুধ এবং ফিজিওথেরাপির মধ্য দিয়ে ভালো করতে, এবং আশা করি যে আপনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন, এমনকি আপনি স্বাভাবিক জীবনযাপনও করতে পারবেন এটা ইনশাআল্লাহ, এমন মন্তব্য তিনি করেছিলেন। ভর্তি হয়েছিলাম, স্যার বলেছিলেন 10 থেকে 12 দিন লাগতে পারে, আজকে তো 11তম দিন চলে। আসলেই আমি যদি একটু অন্যভাবে বলি, শারীরিক সুস্থতা থেকেও অনেক বেশি ভালো উপভোগ করেছি এই জায়গাটার সার্বিক ব্যবস্থাপনা। সেটাকে যদি আমি খুব সিরিয়াস বলি, যে অন্যত আরও বেশ কয়েকটা হসপিটাল সম্পর্কে আমার স্টাডি আছে, সেই জায়গায় দিয়ে এই জায়গার সার্বিক ব্যবস্থাপনা, সেটা পরিচ্ছন্নতা বলি আর ফিজিওথেরাপিস্টের আচরণ বলি অথবা ডিউটি ডক্টরের কথা বলি, সবার বিষয়গুলো এক কথায় বলতে গেলে এক্সিলেন্ট, যেটা আসলে মনে রাখার মতন। এবং আমি ইতিমধ্যে আমার পরিচিত অনেকের সাথে শেয়ারও করেছি এই জায়গার মানে অতি সুন্দর আচরণের ব্যাপারে। সফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা পদ্ধতিটা তো আসলে স্বাভাবিকতার সাথে একটু ব্যতিক্রম বলে আমার কাছে মনে হয়েছে। যেমন ওষুধগুলোর ক্ষেত্রে কয়েকটা ওষুধ তিনি দেশের বাইরের ওষুধ লিখেছিলেন, এটা একটা ফ্যাক্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আদার্স যে ফিজিওথেরাপির যে ব্যাপারগুলো, এগুলো আমি আমার অবজারভেশনে যতটুকু দেখেছি, এখানে অনেক অত্যাধুনিক যন্ত্র রয়েছে, যেমন থেরাপি যেটা সেটাও আমার প্রথম দেখা, তারপরে থেরাপি এটাও আমার প্রথম দেখা। আর এছাড়া বাকি বিষয়গুলোর সাথে আমি আমার পিঠের ব্যাক পেনের জন্য পরিচিত ছিলাম, কিন্তু এই দুটো থেরাপি ছিল আমার কাছে একদমই নতুন। জি, আমি আমাদের দেশে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আমি তাদেরকেও বলবো যে সার্জারি করার আগে, সাধারণত এই জাতীয় স্টেপে গেলে সার্জারি করার কথাই সংশ্লিষ্ট ডক্টররা বলেন, যদিও আমি সেই ক্যাটাগরি ডক্টরদের কাছে যাইনি, তবে সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত আপনারা ডিপিআরসির এই ট্রিটমেন্টটা নিতে পারেন। আশা করছি আল্লাহ যদি চায় আপনারা সুস্থ হয়েও যেতে পারেন,
আর আমার ব্যক্তিগত ব্যাপারে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ এখন যেমন রেখেছেন যেন আগামী দিনগুলোতে এর থেকে ভালো রাখেন, কোনোভাবেই যেন আগের পর্যায়ে আল্লাহ তাআলা আর নিয়ে না যান। জি, সর্বশেষে সবার কাছে আবারও দোয়া কামনা করে বিপিআরসির শুভ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।